আমার প্রিয় ছাত্র ছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান প্রকাশনী পরিবেশ বিদ্যা দ্বিতীয় অধ্যায় পরিবেশ ও উন্নয়ন প্রথম অধ্যায়ের ছটা পাটে সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নিও তো চলো আমরা ভিডিও শুরু করি দেখো দ্বিতীয় অধ্যায়টা কিন্তু অনেকটা বড় অধ্যায় প্রায় একশো আশি শুধু অলরেডি এমসিকিউ রয়েছে এবং তারপরে তো সিলিন্ডার ব্ল্যাঙ্কস থেকে শুরু করে বাকিগুলো রয়েছে তো এই চ্যাপ্টারটি আমি তিনখানা পার্টে শেষ করব প্রথম পার্টে আমি এক থেকে একশো কটা এম এর প্রশ্নের উত্তর বলে দেবো তো চলো আমরা শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন কি বলছে ই আই এ কথাটি সম্পূর্ণ রূপ হলো এটা অপশন সি করবে ইনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট দাগের প্রশ্ন কোনো দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয় না কোনটি অপশান এ লিখবে মানুষের উচ্চতা তিনের প্রশ্ন তৃতীয় বিশ্বের দেশগুলির বর্তমান আনুমানিক জনসংখ্যা হলো অপশান এ করবে হ্যাঁ চারশো কোটি চার নম্বরের প্রশ্ন বিশ্বের কতজন মানুষ প্রতিদিন জলবাহিত রোগে মারা যায় অপশান বি লিখবে পঁচিশ হাজার পাঁচ সারা বিশ্বে অপুষ্টি কবলিত শিশুর সংখ্যা অপশান বি তিনজনে একজন বিশ্বের মোট ছয় উৎপাদিত শক্তির মধ্যে উন্নত দেশগুলি ব্যবহার করে ডি লিখবে আশি শতাংশেরও বেশি সাতের প্রশ্ন প্রতি বছর বিশ্বের আনুমানিক আনুমানিক কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে অপশান এ লিখবে একশো সত্তর লক্ষ হেক্টর চলো আটের প্রশ্ন সারা বিশ্বের মধ্যে বেকারত্ব সমস্যা বেশি দেখা যায় অপশন ডি লিখবে এশিয়া ও আফ্রিকার দেশগুলিতে নয়ের প্রশ্ন এশিয়া এবং আফ্রিকা মহাদেশ সন্ত্রাসবাদের অন্যতম প্রধান কারণ হল অপশান বি বেকারত্ব দশের প্রশ্ন মানব সম্পদ উন্নয়নে প্রভাব বিস্তারকারী বিশেষ গুরুত্বপূর্ণ কারণ হলো অপশান বি লিখবে শিশু শ্রম ও বাল্য বিবাহ আমাদের এগারো দাগের প্রশ্ন কি বলেছে ভারতবর্ষে মানুষের স্বাস্থ্য অন্যতম প্রধান কারণ হলো অপশান বিশুদ্ধ পানীয় জলের অভাব বারো দাগের প্রশ্ন এইডস রোগের ভাইরাসের নাম হলো অপশান সি করবে এইচআইভি আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা একটু কনফিউজ রয়েছে তাই উত্তরটা আমি করিনি যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পিন কমেন্ট করে দেবো ঠিক আছে নেক্সট দেখো আমাদের উনিশ দাগের প্রশ্ন দু এর তত্ত্ব অনুযায়ী নিচের কোন দেশটি মাথাপিছু সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত করে অপশন ডি করবে ভারতবর্ষ যারশো কুড়ির দাগের প্রশ্ন কি বলেছে অত্যধিক শিল্প উৎপাদনের সময় বায়ুতে প্রচুর মাত্রায় নির্গত হয় অপশন এ লিখবে এসট্টু এবং নেক্সট একুশের প্রশ্ন অম্ল বৃষ্টির জন্য যে গ্যাসগুলি প্রধানত দায়ী সেগুলি হল অপশান বি লিখবে সালপার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড বাইশের দাগের প্রশ্ন দেখো জলাশয়ে মাছের সংখ্যা হ্রাসের মূল কারণ হলো অপশান এ লিখবে জলের অম্লতা বৃদ্ধি তেইশের প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন স্তরে হ্রাসের জন্য দায়ী গ্যাসগুলির মধ্যে প্রধান হল অপশান এ লিখবে ক্লোরোফ্লোরো কার্বন নেক্সট চব্বিশ শিল্প সভ্যতার ভয়ঙ্কর প্রভাব হলো অপশান সি উপরিক্ত দুটো অর্থাৎ ওজন স্তরের ছিদ্র এবং গ্রিনহাউসের প্রভাব পঁচিশ নম্বরের প্রশ্ন বিশ্বে জনসংখ্যার আনুমানবিক কত শতাংশ মরু অঞ্চল এবং আদা শুষ্ক অঞ্চলে বসবাস করে অপশান এ লিখবে এইট ছাব্বিশের প্রশ্ন বিশ্ব বাণিজ্যের বিষয়গুলির নিয়ন্ত্রণকারী সংস্থা হল অপশান সি লিখবে ডাব্লু টি টোয়েন্টি সেভেন কোন সালে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর সূচনা হয়েছিল অপশান এ উনিশশো ছিয়াশি নেক্সট হচ্ছে আমাদের আঠাশের প্রশ্ন কম্পোস্ট সার তৈরিতে কোন জীবের সাহায্য নেওয়া হয় সি লিখবে এখানে প্রশ্ন পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক বিদ্যালয় গঠন করেছে অপশান সি লিখবে ইকো ক্লাব তিরিশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে ইকো ক্লাবের সংখ্যা অপশান সি করবে তিন হাজার পাঁচশো নেক্সট চলে আসছে আমাদের একত্রিশের প্রশ্ন এন জি সি এর সম্পূর্ণ রূপটি হলো অপশান এ লিখবে ন্যাশনাল গ্রিন ক্রপস বত্রিশের প্রশ্ন দেখো পরিবেশ বিষয়ে হাতে কলমে শিক্ষাদান করে থাকে উত্তর হচ্ছে অপশন সি করবে উপরি উক্ত দুটোই হ্যাঁ মানে এ এবং বি দুটোই হবে আচ্ছা নেক্সট তেত্রিশে দাখের প্রশ্ন কোন আন্দোলনের ফলে হিমালয় অঞ্চলে গাছ কাটা বন্ধ হয়েছে অপশান বি লিখবে চিপকো আন্দোলনে চৌত্রিশের প্রশ্ন ভারতবর্ষের কোন প্রদেশে চিপকো আন্দোলন হয়েছিল অপশান ডি লিখবে এদের কোনটি নয় পঁয়ত্রিশের প্রশ্ন দেখো শ্রী সুন্দরলাল বহুগুনা কোন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল অপশান ডি লিখবে চিপকো আন্দোলন ছত্রিশের প্রশ্ন সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল অপশান এ কেরালায় সাঁত্রিশ দেখো এন এম এইচ এর পুরো কথাটি কি অপশান এ লিখবে হ্যাঁ ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি থার্টি এইটের প্রশ্ন পোতা বহির্ভূতভাবে পরিবেশ বিষয় শিক্ষাদান করে ভারত সরকারের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ কোন সংস্থা অপশান ডি করবে ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি চলো থার্টি নাইন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় ডি জুন প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রাথমিক গ্রিন হাউস গ্যাস কি কার্বন একচল্লিশের প্রশ্ন ওজন ক্ষয় মোকাবিলা করার উদ্দেশ্যে কোন আন্তর্জাতিক চুক্তি করা হয় অপশান বি মন্ট্রিল প্রোটোকল বিয়াল্লিশ মনুষ্য সৃষ্ট মিথেন দূষণের প্রধান উৎস কি অপশন বি লিখবে কৃষি ফর্টি থ্রি সরি ফর্টি থ্রি সমুদ্রে অম্লীকরণের প্রাথমিক কারণ কি অপশন এ কার্বন ডাইঅক্সাইড নির্গমন ফর্টি ফোর নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস অপশন সি লিখবে সৌরশক্তি ফর্টি ফাইভ হাইড্রোলিক ফ্র্যাকচারিং এর সাথে সংশ্লিষ্ট প্রধান পরিবেশগত সমস্যা কোনটি উত্তর লিখবে ভূগর্ভস্থ জলের দূষণ ফর্টি সিক্স বাস্তুতন্ত্র সংরক্ষণে জলাভূমির ভূমিকা কি অপশন এ লিখবে কার্বন সিকুয়েস্ট্রেশন চলো ফর্টি সেভেন সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর প্লাস্টিক দূষণের প্রধান প্রভাব কি অপশন সি সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস ফোরটি এইট পরিবেশে নির্গত পারদের প্রাথমিক উৎস কি অপশন এ লিখবে কয়লা দহন ফোর্টি নাইন বায়োস্ফিয়ার রিজার্ভের প্রাথমিক কাজ কি অপশন এ লিখবে বন্যপ্রাণী সংরক্ষণ পঞ্চাশের প্রশ্ন সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর সমুদ্র দূষণের প্রাথমিক প্রভাব কি অপশান লিখবে প্রজাতির বিরুপ্তি একান্ন অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত প্রাথমিক পরিবেশগত সমস্যা কোনটি অপশান ডি বায়ু দূষণ বাহান্ন সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রবাল ব্লিচিং এর প্রাথমিক কারণ কি অপশান বি লিখবে মহাসাগরের অম্লীকরণ তিপ্পান্ন জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য নিচের কোনটি একটি মূল কৌশল অপশান বি লিখবে চুয়ান্ন অতিরিক্ত মাছ ধরার প্রাথমিক পরিবেশগত সমস্যা কোনটি অপশান এ জীব ক্ষতি ফিফটি কোন আন্তর্জাতিক চুক্তির লক্ষ্য ছিল বিমান থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমন করা বি লিখবে প্রোটোকল ফিফটি সিক্স জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সরকারি প্যানেলের প্রাথমিক ভূমিকা কি অপশান বি লিখবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণা ও তার মূল্যায়ন নেক্সট ফিফটি নিচের কোনটি জীব ক্ষতির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে অপশন সি দূষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল কবে প্রতিষ্ঠিত হয় অপশন সি কোন সংস্থা আইপিসিসি প্রতিষ্ঠা করে অপশন ডি করবে আন্তর্জাতিক শক্তি সংস্থা আই ঠিক আছে সাত নামের প্রশ্ন আইপিসিসি এর প্রাথমিক ভূমিকা কি এটা অপশন সি করবে জলবায়ু পরিবর্তন নীতি বাস্তবায়ন নেক্সট সিক্সটি ওয়ান বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্রিন হাউস গ্যাস কি অপশন এ লিখবে কার্বন ডাইঅক্সাইড সিক্সটি টু বাসুতন্ত্রের ওপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাবগুলি কি কি অপশান সি করবে মহাসাগরের অম্লীকরণ সিক্সটি থ্রি কোন অঞ্চল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অপশন এ উপকূলীয় অঞ্চল সিক্সটি কোন গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাই অক্সাইডের তুলনায় অনেক বেশি উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু বায়ুতে তা কম ঘনত্বে উপস্থিত থাকে ডি করবে সালফার ফ্লোরাইড আমাদের সিক্সটি ফাইভে কার্বো সিকোস্টেশন কি উত্তর করবে অপশান ডি একটা মহাসাগরের দ্বারা কার্বন ডাইঅক্সাইড শোষণ সিক্সটি সিক্স সমুদ্রে অম্লীকরণের প্রাথমিক কারণ কি অপশান সি করো পরিবেশে কার্বন ডাই অক্সাইড নির্গমন সিক্সটি সেভেন নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহারের প্রধান সুবিধা কি অপশান এ লিখবে বায়ু দূষণ হ্রাস নেক্সট দেখো সিক্সটি এইট কবে প্রতিষ্ঠিত হয় অপশান এটা বি করবে উনিশশো বাহাত্তর সিক্সটি এর প্রাথমিক মিশন কি অপশান ডি করবেটা পরিবেশগত কার্যক্রম সমন্বয় করা সত্তর কোন সম্মেলনে ইউএন প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয় অপশন সি করবে স্টক হোম সম্মেলন সেভেন্টি ওয়ান এর ভূমিকা কি অপশন সি করবে বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যার মূল্যায়ন 72 নিচের কোনটি ইউএনইপি এর ফোকাস এরিয়া নয় অপশন বি লিখবে মানবাধিকার 73 দেখে নাও ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন সি লিখবে হ্যাঁ নাইরোবি কেনিয়া 74 এই উত্তরটি কিন্তু আমার কনফিউশন রয়েছে উত্তরটি কিন্তু আমি করিনি কেউ যদি সঠিক জেনে থাকো কমেন্ট করে জানাও চলো 75 দেখে নাও কি বলেছে সেভেন্টি ফাইভ দেখো সংক্রামিত জল সরবরাহের ফলে মহামারী হিসেবে দেখা দিতে পারে অপশান সি হ্যাঁ কলেরা দু হাজার এগারো সালের হিসাব অনুযায়ী তৃতীয় বিশ্বে সীমার নিচে বসবাসকারী মানুষের মাথাপিছু দৈনিক আয় অপশান এ লিখবে ছাব্বিশ টাকার কম সেভেন্টি সেভেন সারা বিশ্বের মোট মোটর যানের আশি শতাংশ বর্তমান অপশান এ লিখবে উন্নত দেশগুলিতে সেভেন্টি এশিয়ার বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের অন্যতম প্রধান কারণ হচ্ছে অপশন বি লিখবে বেকারত্ব সেভেন্টি নাইন কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোপ্লো কার্বন প্রধানত যে প্রধানত যে নামে পরিচিত তা হল সেভেন্টি নাইনের এ লিখবে গ্রিন হাউস গ্যাস ঠিক আছে এই উত্তরটি কিন্তু আমি আরেকটি প্রশ্নের মধ্যে দেখিয়েছিলাম সেখানে উত্তরটি করা ছিল না ঠিক আছে উত্তরটি কিন্তু একই প্রশ্ন হ্যাঁ নেক্সট হল আশি নম্বরের প্রশ্ন একই জমিতে বিভিন্ন সময় দানা শস্য চাষ করা এবং পশুপালন করার যুগ্ম পদ্ধতি হলো অপশান সি লিখবে মিশ্র ফসলি চলো একাশির প্রশ্ন পৃথিবীর স্থলভাগ কমপক্ষে যে পরিমাণ বনাঞ্চল থাকা আবশ্যক তা হলো অপশান বি লিখবে তিরিশ ভাগ বিরাশি বাস্তুতন্ত্রের বৃহত্তম একক এটা অপশন বি লিখবে বায়োস্ফিয়ার চলো এইটটি থ্রি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপিত হয় অপশন সি উনিশশো সালে চুরাশি দু হাজার বারো সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বের মধ্যে ওষুধ শিল্পে ভারতের ব্যবসা হয়েছে অপশান এ লিখবে উনিশ বিলিয়ন ডলার এইটটি ফাইভ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত অপশান ডি করবে ফিলিপাইনস সিক্স তৃতীয় মানব সম্পদ উন্নয়নের মূল সমস্যা এটা কিন্তু অপশান বি করবে শিশু শ্রম ও বাল্য বিবাহ এইটটি সেভেন এর সম্পূর্ণ রূপটি হলো অপশান সি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এইটটি এইট বায়ুমন্ডলের ওজন স্তরের হ্রাসের জন্য দায়ী গ্যাসগুলির মধ্যে প্রধান হল অপশান এ করবে ক্লোরো ফ্লোরো কার্বন 89 পরিবেশ বিষয় হাতে কলমে শিক্ষাদান করে থাকে অপশন সি করবে এ বি উভয়ই হবে ঠিক আছে 90 নম্বর প্রশ্ন অম্লবৃষ্টির জন্য যে গ্যাসগুলি প্রধানত দায়ী সেগুলি হলো অপশন বি করবে সালফার ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইড 91 2011 সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বের নিরক্ষম মানুষের সংখ্যা অপশান সি সেভেন্টি সেভেন কোটি নাইনটি টু সাহারা মরুভূমির আয়তন ক্রমান্বয়ে অপশান বিলিগবে বাড়ছে নাইনটি থ্রি সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বে এইডস রুগীর সংখ্যা ছিল অপশান ডি তিন কোটি চল্লিশ লক্ষ নাইনটি নির্বিচারে বন জঙ্গল কাটার ফলে পৃথিবীতে বাড়ছে অপশান সি ভূমিক্ষয় নাইনটি ফাইভ সিএফসির সম্পূর্ণ রূপটি হলো অপশান এ লিখবে ক্লোরোফ্লোরো কার্বন নাইনটি সিক্স ক্লোরোফ্লোরো কার্বনের বাণিজ্যিক নাম অপশান বি লিখবে অন নাইনটি সেভেন আলোক রাসায়নিক ধোঁয়াশার উপাদানগুলি হলো এটা লিখবে অপশান বি লিখবে আচ্ছা নাইনটি এইট আচ্ছা ভারতবর্ষে একশো বছর আগে বনাঞ্চলের পরিমাণ ছিল বর্তমানে তুলনায় সি হবে এইচআইভি একশো ভারতবর্ষে মানুষের স্বাস্থ্যহানির সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা হচ্ছে অপশান ডি বিশুদ্ধ পানীয় জলের অভাব তো দেখো ফার্স্ট পার্টে আমি একশো কানা প্রশ্নের এম উত্তর আলোচনা করে দিলাম ঠিক আছে তোমরা যারা এখনো ভালো করে পড়াশোনা শুরু করতে পারো নি কোনো নোটস নেই কোনো টিচার তোমার নাওনি সেক্ষেত্রে তোমরা যদি চাও সোমনাথ ধার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের পিডিএফ নোটস স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো যারা এই ভিডিওটি প্রথম দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো